আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের HTML পার্ট 9, তো আমরা আমাদের ফোল্ডারটা ওপেন করতেছি। পার্ট 9 আমরা দেখবো আজকে ব্লক অ্যান্ড ইনলাইন এলিমেন্ট। তো চলুন আমাদের ফাইলটা ওপেন করি এডিটরে। তো ব্লক লেভেল এলিমেন্ট আর ইনলাইন এলিমেন্ট, তো এ সম্পর্কে জানার আগে আমরা দেখি প্র্যাকটিক্যালি আমরা যখন দেখব তখনই এটা সম্পর্কে বুঝব। তো আমরা এর আগে অনেকগুলো ট্যাগ সম্পর্কে জানছি, তো আমরা হেডিং ট্যাগ সম্পর্কে জানছি। তো হেডিং ট্যাগ এর H1 থেকে H6 এটা একটা ব্লক লেভেল এলিমেন্ট। তো আমরা হেডিং ট্যাগটা নিই H1, লিখি হ্যালো, কন্ট্রোল দিয়ে সেভ করলাম। এখন এটাকে রান করি ফায়ারফক্স, চলে আসছে। তো এটাকে একটু বড় করি, ওকে, আর এটাকে একটু সাইডে নিই, ওকে। তো এখন ব্রাউজারে যে রেজাল্ট আসছে, তো এইটা কে আমরা ইন্সপেক্ট করি। এটার রাইট বাটনে ক্লিক করবেন, এটার উপরে কার্সর রেখে রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এই যে ইন্সপেক্ট এলিমেন্ট, ইন্সপেক্ট এলিমেন্টে ক্লিক করি, তারপরে দেখেন এখানে এই যে H1। তো H1 এ যখন আমি কার্সরটা রেখেছি, দেখেন এই H1 ট্যাগটার মধ্যে যে হ্যালো লেখা আছে, এটা দেখেন পুরো জায়গাটা দখল করে নিয়েছে। ব্লক লেভেল এলিমেন্ট সব সময় ও আর পুরা জায়গাটা ফুলটা ফুল জায়গাটা দখল করে নিবে, ফুল জায়গাটা দখল করে নিবে, আই মিন সে ব্লক লেভেল এলিমেন্ট, ওকে। তো আমরা একটা ইনলাইন এলিমেন্ট নেই, তাহলেই ভালোভাবে বোঝা যাবে। তো স্প্যান স্প্যান নেই, স্প্যান ট্যাগ একটা ইনলাইন এলিমেন্ট। হ্যালো, কন্ট্রোল এস, রিলোড দিচ্ছি, ওকে। তো স্প্যান ট্যাগে কার্সর নিচ্ছি, দেখেন ও হ্যালো লেখাটা যতটুকু অতটুকু জায়গায় ও দখল করে নিছে, তার মানে ওর লেখাটা যতটুকু ততটুকুই ও অয় দখল করবে, এটাকে ইনলাইন বলে। তো আমরা এর আগে আরো অনেকগুলো ট্যাগ দেখেছি, যেমন আনঅর্ডার লিস্ট, ইউএল, ইউএল ট্যাগটা নেই, ইউএল 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 ট্যাগটা নিলাম, তো কিছু একটা নেই ইউএল এর মধ্যে, একটা একটা এলআই নেই, এলআই সেভ করলাম, রিলোড দিচ্ছি। দেখেন এট ফার্স্টে আমি ইউএল এ কার্সর রাখি, দেখেন ইউএল ও পুরাটা জায়গা দখল করে নিয়েছে, এটা একটা ব্লক লেভেল এলিমেন্ট। তারপর আমি এটার ভিতরের এলআই এলআই এ কার্সর রাখলাম, দেখেন ও আর পুরো জায়গাটা দখল করে নিছে, তার মানে এলআইও একটি ব্লক লেভেল এলিমেন্ট। এরকম আরো অনেক আছে, আমরা যেমন আনঅর্ডার লিস্ট দেখেছি, তারপরে টেবিল দেখেছি, এগুলা সবই ব্লক লেভেল এলিমেন্ট। তো আপনি যখন করবেন, প্র্যাকটিস করবেন বা সবগুলো ট্যাগ সম্পর্কে জানবেন, তখন আপনি অটোমেটিক জেনে যাবেন যে কোনটা ব্লক লেভেল এলিমেন্ট, কোনটা ইনলাইন এলিমেন্ট। তো ইনলাইন এলিমেন্টের মধ্যে আমরা অ্যাঙ্কর ট্যাগ দেখেছি, তারপরে অ্যাব্রিভেশন ট্যাগ দেখেছি, বি ট্যাগ দেখেছি। আচ্ছা, বি ট্যাগটা একটু নিয়ে দেখি, বি বির মধ্যে হ্যালো সেভ করলাম, রিলোড দিলাম, দেখেন স্প্যান ট্যাগ, হ্যাঁ, এর
সাইডে, কারণ ও ইনলাইন এলিমেন্ট, তাই ওর সাইডটা ফাঁকা, ওর যতটুকু লেখা ততটুকুই হয় শো করছে, আর বাকি এই জায়গাটা ফাঁকা, তাই বিটাকে ও এখানে জায়গা দিয়েছে। আর যদি আমি দেখেন, আমি এইচ ওয়ান এর এখানে একটা বি ট্যাগ নিই, হ্যালো, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেখেন ওই কিন্তু এইখানে ওর স্থানে ও ঢুকতে দেয়নি, কারণ এই পুরো জায়গাটা ও দখল করে নিচ্ছে, নিচে চলে আসছে। ব্লক লেভেল অ্যান্ড ইনলাইন এলিমেন্টের এটাই পার্থক্য। এখন মনে করেন আপনি এই পুরো লেখাগুলোকে, আপনি একসাথে মুভিং করবেন বা যে কোনো কাজ করবেন, মাঝখানে আনবেন বা রাইটে আনবেন। আপনি যখন একটা, আপনি একটা বাড়ি বানান, তো তখন আপনি চার সাইডে ওয়াল অবশ্যই দেন। তো এমন করার জন্য একটা ট্যাগ ইউজ করা হয়, যেটা ব্লক লেভেল এলিমেন্ট, সেটা হচ্ছে ডিপ ট্যাগ। ওয়েব ডিজাইনের ক্ষেত্রে এই ডিপ ট্যাগ সব থেকে বেশি ইউজ করা হয়। তো আমরা ডিপ ট্যাগটা নেই, ডিপ ট্যাগ নিয়ে দেখাই, ডিপ ট্যাগ শুরু এন্ড এই সবগুলো থাকবে এটার মাঝখানে। আপনি এই প্রতিটা কেও ডিপ ট্যাগ এর মধ্যে নিতে পারেন, এইচ ওয়ান কেও আর একটা ডিপ ট্যাগ এর মধ্যে নিতে পারেন। এখন যখন আপনার প্রয়োজন হবে যেরকম ওরকম আপনি ইউজ করবেন। এখন রিলোড দিই, দেখেন এখন আমি ডিপ ট্যাগ এর উপর কার্সর ধরতেছি, ও পুরোটাকে নিজের করে নিয়েছে নিজের ভেতর। তো এইভাবে ব্লক লেভেল এলিমেন্ট অ্যান্ড ইনলাইন এলিমেন্ট ইউজ করা হয়। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, তো প্লিজ সাবস্ক্রাইব দা বাটন অ্যান্ড বেল বাটনটাও ওকে করে দিয়েন। তো ভালো লাগলে একটা লাইক দিয়েন অ্যান্ড কমেন্টস করে জানাবেন যে কোনো প্রবলেম আছে কিনা। আল্লাহ হাফেজ।